অন্যদিকে শিবরাত্রি উপলক্ষে ভিড় জমেছে হালি শহরের প্রাচীন রামপ্রসাদ ঘাট ও রামপ্রসাদ মন্দিরে। এদিন সকাল থেকেই সেখানে ঢল নামে ভক্তদের, বরাবরই মা কালীর উপাসকদের ভিড় জমে হালি শহরে। তবে এদিন হাজার হাজার ভক্তের সমাগমে শিবরাত্রি পালন হচ্ছে রামপ্রসাদ স্নান ঘাটে। শিবরাত্রি যদি তুমি নিষ্ঠাভাবে যদি করতে পারো চার পোহর, সেই চার পোহরে চার রকম জল দিতে হয়, চার রকম আইটেম। এবার যদি কেউ নিষ্ঠাভাবে চার পোহর করতে পারে তাহলে তুমি জানবে তার কার্য সিদ্ধি হবে। আমার মতে শিবরাত্রিটা পালন করা হয় মানে সংসারের স্বামী ছেলে মেয়ে সবাই যাতে সুস্থ থাকে, এমনকি শ্বশুর শাশুড়ি সবাই যাতে সুস্থ থাকে, ওই কারণে আমরা সংসারের মঙ্গলের জন্যই আমরা এই শিবরাত্রির ব্রতটা পালন করি। শীতের আমেজ শেষ এবং বসন্তের আমোদ যখন শুরু হয় ঠিক সেই সময়টা কিন্তু প্রতি বছর শিবের আরাধনা করা হয়, যাকে আমরা কিন্তু শিবরাত্রি বলে চিনি। এখন রয়েছি আমরা উত্তর চব্বিশ পরগনার হালিশহর, হালিশহর রামপ্রসাদ স্নানের ঘাটে। এখানে মহিলা থেকে পুরুষ সবার কিন্তু সমাগম, প্রতি বছর প্রায় হাজারে হাজারে সমাগম হয়। তারা কিন্তু শিবের আরাধনা করেন, শিবের মাথায় কিন্তু জল দুধ সব কিছু দেন এবং বেলপাতা বেল সব কিছু দিয়ে কিন্তু তাদের পুজো সম্পন্ন করেন। ক্যামেরা পার্সন সৌভিকের সাথে আমি স্বর্ণদীপ সূত্রধর, ভূমি 24/7 উত্তর চব্বিশ পরগনা।